সার্ভার স্মৃতিসৌধ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, বিজয় 53 বছর দেশ, তো স্মৃতিসৌধে এখন জনতার ভিড় কেমন দেখছেন, আর তাদের অভিব্যক্তি সম্পর্কে আমাদের জানাবেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ধন্যবাদ স্যার, শুরুতে আপনাকে জানাই বিজয় শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন যে আজ এই মহান জাতির এই বিজয় দিবসে সকাল থেকে কিন্তু এই সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু মানুষে লোকারণ্য হয়ে উঠেছে। পাশাপাশি এই যে জাতীয় স্মৃতিসৌধ, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা সহ যে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। আপনি আপনার মাধ্যমে আমরা দর্শকদের দেখাতে চাই যে এই মুহূর্তেও কিন্তু এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা শ্রদ্ধা জানাতে এই মহান জাতীয় স্মৃতিসৌধে আসছেন এবং তারা এই শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। কিছুক্ষণ আগে এখানে যে সকালে ভোরের পরেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পরপরে কিন্তু খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য এই স্মৃতিসৌধের দ্বার, এবং তারপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল সহ যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি আমরা এখানে কথা বলেছি আগত সাধারণ মানুষের সাথে, তারা কিন্তু জানিয়েছেন যে এই যে বিজয়ের এই দিনে তারা যে বিজয়ের মাসের যে তাদের যে একত্রতা সেই একত্রতার কথা বলেছেন। পাশাপাশি সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধতার মাধ্যমে কিন্তু এই বিজয় দিবসের যে স্মৃতি সেটি কিন্তু তারা সবার সাথে ভাগাভাগি করে নিতে চায়। আমরা দেখেছি যে ছোট ছোট যারা বাচ্চা রয়েছে তারাও কিন্তু তাদের অভিভাবকদের হাত ধরে এখানে এসেছেন এবং তারাও কিন্তু তাদের বাবা মা থেকে শুরু করে আগত মানুষদের কাছ থেকে কিন্তু এই বিজয়ের যে স্মৃতি সেই স্মৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেও কিন্তু এই সাভার জাতীয় স্মৃতিসৌধও কিন্তু মানুষে লোকার আর এটি কিন্তু চলছেই। ভোর হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই মানুষের সমাগম ঘটছে এবং তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর এই সাভার জাতীয় স্মৃতিসৌধের যে এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখেছি সেখানে কিন্তু এখন পর্যন্ত মানুষের যে ভিড় রয়েছে সেটি কিন্তু এখনও রয়েছে, এবং এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যে জাতির সূর্য সন্তানদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন এই আজ মহান বিজয় দিবসে সেটি কিন্তু দিনভর চলতে থাকবে। তো এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে বিজয় দিবসের সবশেষ তথ্য। আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। ধন্যবাদ ফজলে রাব্বি সৌরভ। চট্টগ্রামেও কাকডাকা ভোর থেকে আমরা দেখেছি একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ যেটি রয়েছে এখানে। এবং আমরা চট্টগ্রামের সবার প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, তারপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো, এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে এই চট্টগ্রামের যে মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ আছে এটার মাঠে অস্থায়ী যে শহীদ মিনার স্থাপন করা হয়েছে সেখানে এখনও মানুষজন শ্রদ্ধা নিবেদন করছেন। আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, উত্তর দক্ষিণ বিএনপি মহানগর, উত্তর দক্ষিণ এবং অন্যান্য যে অঙ্গসংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি বলেছেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বলে তারা বলেছেন এবং এটিকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের কথা বলেছেন। বিজয়ের যে গৌরব সেটি অক্ষুণ্ণ রাখতে এটি জরুরি তারা এটি বলেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের এই আন্দোলন, তারা এই বিজয়ের দিনে তারা আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ করেছেন এমনটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। সাধারণ জনসাধারণ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যারা এসেছেন তারা বলেছেন তারা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চান এবং একটি উন্নয়নের বাংলাদেশ দেখতে চান, যে বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, 30 লক্ষ মা বোন তাদের সম্ভ্রমহানি হয়েছে, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন থাকে, যেই স্বপ্নের পথে বাংলাদেশ এগিয়ে চলেছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে সেটির কথা কিন্তু বলেছেন সাধারণ মানুষ, এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, রাজনৈতিক অস্থিতিশীলতা মুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেছেন যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে বিজয় দিবসের খবর। ফিরছি স্টুডিওতে।